আপনি যদি মাল কামানির কথা বলেন, টাকা ইনকাম করার কথা বলেন, তাহলে ইউরোপের নন চাইতে আপনি কাতার, কুয়েত, ওমেন এগুলো তো খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যার অবস্থানে আছেন খুব ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসলে প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, ভালো ভালো ইনফরমেশন যতটুকু আমি জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করতে চাই সবসময়। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, নতুন ভিডিও নিয়ে আসছি। আর নতুন ভিডিওতে আপনারা কী পাবেন? অবশ্যই কোনো একটা ইনফরমেশন পাবেন, তবে আজকের ইনফরমেশনটি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য না। আজকের ইনফরমেশন বাংলাদেশি ভাই যারা প্রবাসী ভাই আছেন, ধরেন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই এসব রাষ্ট্রে যারা আছেন, তারা প্রতিনিয়ত বিগত কয়েকদিন যাবৎ পর্যন্ত আমার কাছে এই মেসেজগুলো খুব বেশি আছে, এবং সবগুলো মেসেজে তো আর রিপ্লাই দেওয়া হয় না। এই জন্য ভাবলাম যে সবগুলো মেসেজের রিপ্লাই যেহেতু দেওয়া হয় না, আপনাদের জন্য একটা ডেলিগেটেড ভিডিও তৈরি করি। সেই মানে মূলত ওই চিন্তাভাবনা করে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন, আশা করতেছি এই ইনফরমেশনগুলো একটু হলেও আপনার কাজে দেবে। তাই অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আর হ্যাঁ, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ। মিডল ইস্ট থেকে ইউরোপে দুইভাবে আসা যায়, আমি দুইটা ওয়ে আপনাদেরকে সুন্দরভাবে বলবো। আপনার ভিতরে যদি বুঝ ঢুকে তাহলে আপনি বুঝবেন, যদি বুঝ না ঢুকে তাহলে বুঝবেন না। প্রথমত কথা হচ্ছে, যারা মিডল ইস্ট থেকে ইউরোপের কান্ট্রিতে আসতে চাইতেছেন, অবশ্যই চেষ্টা করবেন একটা সেনজেনভুক্ত কান্ট্রিতে প্রবেশ করার জন্য। দেখেন একটা জিনিস হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে মোটামুটি 4-5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসছেন বা দুবাই আসছেন, যেখানেই আসেন না কেন, মিডল ইস্টে আসছেন। এখন এখান থেকে যদি আপনি একটা নন-সেনজেনে আসেন, নন-সেনজেনে আসতে আপনার আরও 3-4-5 লাখ টাকা খরচ হবে। আবার এই নন-সেনজেন থেকে আবার সেনজেনে যাবেন, আবার 4-5 লাখ টাকা খরচ হবে, অনেক টাকা পয়সার ব্যাপার। আর বড় লোকের ছেলে যারা, তারা এত ঘুরে ঘুরে আসবে না, তারা ডাইরেক্ট ভিসা নিয়ে আসবে। এই বিষয়টা কিন্তু আশা করি আপনি ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আসতে হয় কিংবা কোন রাষ্ট্রেতে আসতে হয়। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব হচ্ছে, আপনারা যারা বর্তমানে টার্গেট নিছেন যে মিডল ইস্ট থেকে ইউরোপে আসবেন, ধরুন সৌদি আরব থেকে, আমি সৌদি আরবের কথাই মেনশন করতেছি, ধরুন সৌদি আরব থেকে আপনি ইউরোপে যে কোনো একটা রাষ্ট্রে আসবেন, তাহলে আপনার এখন মনের ভিতরে প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কোন রাষ্ট্রের জন্য আবেদন করব। অবশ্যই আবেদন করবেন যে কোনো একটা সেনজেনভুক্ত কান্ট্রিতে। এখন সেনজেনের ভিতরে সবচাইতে সহজভাবে কোন দেশের ভিসা প্রসেসিংটা সহজ, তো আমার পাশে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা আমি ক্রোয়েশিয়ার প্রায় দিলাম। ক্রোয়েশিয়া থেকে কোন দেশের জন্য আবেদন করলে কতদিন সময় লাগে, মানে ভিডিওটা দাঁড়া করায় পড়েন, অসুবিধা নেই, যে কোন দেশ থেকে ক্রোয়েশিয়া আবেদন করলে কতদিন লাগে। তো এখানে ক্রোয়েশিয়াটা মেনশন করা হয়েছে কেন, ক্রোয়েশিয়া থেকে আপনি যদি আবেদন করেন, মানে মিডল ইস্টের যে কোনো রাষ্ট্র থেকে যদি আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন, কিংবা বাংলাদেশ থেকে যদি আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন, ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিংটা খুবই সহজ, খুব অল্প দিনে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং হয়। ইভেন কি ক্রোয়েশিয়ার ভিসার রেট খুবই কম, মানে অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়ার ভিসার রেটটা খুবই কম। তো এখন কথা হচ্ছে, ভিসার জন্য আবেদন করার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে। এখন কী কাজ করবেন সেটা, তো সেটা হচ্ছে প্রথমত আপনার যদি কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই বন্ধু যদি ইউরোপের যে কোনো দেশে থাকে, ধরেন সেনজেনে কিংবা সেনজেনের বাইরে, বা ধরেন ক্রোয়েশিয়া, ইসরায়েল, ফ্রান্স, তো আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে চেষ্টা করবেন একটা ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য। আপনি যদি তাদের ভিতর তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করে একটা ওয়ার্ক পারমিট নিতে পারেন, এক্ষেত্রে এটা আপনার জন্য অনেক কাজে আসবে। আপনি ওই ওয়ার্ক পারমিটটা নিয়ে সৌদি আরবের কথা যেহেতু আমি মেনশন করছি, সৌদি আরবের কথা বলি, আপনি ধরেন সৌদি আরবে কিন্তু ইউরোপের অনেক রাষ্ট্রের এম্বাসি আছে, আপনি এম্বাসিতে যোগাযোগ করবেন। এম্বাসিতে যোগাযোগ করলে এম্বাসি থেকে কিন্তু আপনাকে ভিসা প্রসেসিংয়ের জন্য কী কী করতে হবে অবশ্যই দেখে শুনে বুঝে ভালো ভালো এজেন্সির কাছে যাবেন, ঠিক আছে? কখনোই আজেবাজে এজেন্সির কাছে যাবেন না এবং প্রতারিত হবেন না। আমি কিন্তু বারবার সবাইকে একথাটাই বলি, আজেবাজে এজেন্সিতে যাবেন না, প্রতারিত হবেন না। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ওয়ে আছে, তো এই ভালো কথা, এই দুইটা ওয়েতে আপনি যে কোনো ওয়েতে যান না কেন, আপনাকে অবশ্যই বৈধতা অর্জন করতে হবে, আপনাকে অবশ্যই সৌদি আরবে বৈধ থাকতে হবে। আপনি যদি বৈধভাবে সৌদি আরব থাকেন তাহলে কিন্তু আপনি আসতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না, এই বিষয়টা মাথায় রাখেন, ঠিক আছে? যারা অবৈধ আছেন তারা চেষ্টা করেন না, আপনার চেষ্টা সম্পূর্ণ বিফল হয়ে যাবে। দ্বিতীয় যে স্টেপ, যে আমি প্রথম স্টেপের কথা বলছি, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, এই যে এতে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে স্টেপ, দ্বিতীয় স্টেপটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এখন ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে পাবেন? দেখুন, ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনাদের জন্য খুবই সহজ এবং অল্প খরচে, অল্প দিনে খুব দ্রুত কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন। তবে ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলো আপনাকে মানতে হবে, বিশেষত কয়েকটা পদক্ষেপ আছে যেগুলো আপনাকে মানতে হবে, তাহলে আপনি খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। আমি কি কি লাগবে সেটা একটু পরে বলতেছি, তার আগে বলবো এটা, ধরেন আপনার আপনি এখন সৌদি আরবে আছেন, আপনার হাতে সময় আছে, হয়তো কোনো কারণে 1 মাস আপনার কাজ নেই, চেষ্টা করবেন আপনার সৌদি আরবের পাশে কোন রাষ্ট্র আছে, দুবাই আছে, কাতার আছে, কুয়েত আছে, আবুধাবি আছে, বাহরাইন আছে, চেষ্টা করবেন
ওইসব দেশে একটা ট্যুর দেওয়ার জন্য, 10 দিন 15 দিন 1 মাসের একটা ট্যুর দেওয়ার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হবে, আপনার পাসপোর্টটা ভারী হবে, আপনার পাসপোর্টে ভিসা লাগবে। ট্যুরিস্টের ভিসা হচ্ছে কি, ধরেন আমি যদি বলি প্রতিদিন অ্যাম্বাসিতে 100 পাসপোর্ট আসে, ওনারা কিন্তু পাসপোর্টগুলো বেশি দেখে না, শুধু দেখে যে পাসপোর্টের ভিতরে আপনার যেগুলো ট্যুরিস্ট ভিসা, ওদের পাসপোর্টগুলো বিশেষ করে চেক করে কি জানেন, আপনি কয় দেশে ঘুরতে গেছেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস ম্যাটার করে। অবশ্যই দুই একটা দেশে ঘোরার চেষ্টা করবেন, যদি দুই একটা দেশে ঘোরেন তাহলে আপনার পাসপোর্টটা ভারী হবে, এটা আপনার হেল্প করবে। আমি এটা বলতেছি না যে আপনি না ঘুরলে ভিজিট ভিসা পাবেন না, পাবেন, এই সরি ট্যুরিস্ট ভিসা পাবেন না, পাবেন, আপনি না ঘুরলে ট্যুরিস্ট ভিসা পাবেন। তবে এক্ষেত্রে মানে যদি ঘুরেন দুই একটা দেশ তাহলে এক্ষেত্রে আপনার কাজটা, প্রসেসিং এর কাজটা খুব সহজ হয়ে যায়, শর্টকাটে হবে। এখন কথা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে আপনার কি কি লাগবে। প্রথমত হচ্ছে আপনি যে কফিলের আন্ডারে কাজ করতেছেন, আপনি যে কফিলের আন্ডারে আছেন, আপনার কফিলের কাছ থেকে অবশ্যই, কিন্তু আমার একটা কুকুর পিছে পিছে হাঁটতেছে, ও আমার পিছু ছাড়তেছে না, এই জন্য আমিও হাঁটে হাঁটে ভিডিও করতেছি। তো কথা হচ্ছে আপনি যে কফিলের আন্ডারে কাজ করতেছেন, আপনার ওই কফিলের কাছ থেকে অবশ্যই আপনাকে একটা এনওসি পেপার নিতে হবে। এনওসি পেপারের ব্যাপারে হয়তো অনেকে অবগত না, তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে বলতেছি। এনওসি পেপার হচ্ছে, ধরেন আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন, বর্তমানে যে কফিলের আন্ডারে আপনি কাজ করতেছেন, ওই কফিলে আপনাকে কত টাকা বেতন দেয়, আপনার থাকা খাওয়ার কী কী সুযোগ সুবিধা দেয়, মানে ইত্যাদি হচ্ছে আপনার ওই এনওসিতে লেখা থাকবে। আপনি কত টাকা বেতন পান, কত টাকা খরচ করতেছেন, আপনার, আপনি যে ট্যুরিস্ট ভিসা আসবেন, আপনি যে একটা দেশের ট্যুরিস্ট হিসেবে আসবেন, আপনার কি সেই দেশে আইসা ট্যুরিস্ট মানে হিসেবে, ধরেন আপনি ঘোরাফেরা করার মতো আর্থিকভাবে কি আপনার সচ্ছল আছেন কি না, এই বিষয়টা কিন্তু আপনাকে মানে বিশেষভাবে ম্যাটার করে। এবং আপনাকে অবশ্যই কিন্তু ট্যুরিস্ট ভিসায় আবেদন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার কফিলের কাছ থেকে আপনাকে একটা এনওসি পেপার সংগ্রহ করতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের লাগবে, সেটা সবাই দিতে পারবে, কারণ যতজন বৈধভাবে চাকরি করে সবারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক স্টেটমেন্ট এটা সবাই দিতে পারবে, এই বিষয়টা নিয়ে আহামরি কিছু বলার প্রয়োজন নেই। তৃতীয় যেটা, ধরেন আমরা যারা প্রবাসী ভাই আছি, আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে যাই, ধরেন সৌদি আরব থেকে যখন আপনি ভিসা লাগানোর পরে বাংলাদেশে যাবেন, কিংবা কাতার কুয়েত বাহরাইন থেকে যখন আপনি বাইরে কোনো রাষ্ট্রে যাবেন, সরি বাংলাদেশে যখন যাবেন, তখন কিন্তু আপনাকে একটা পেপার দেওয়া হয়, রিটার্ন পেপার। আপনি যে যাচ্ছেন বাড়িতে, আপনি যে ফেরত আসবেন, এটা একটা রিটার্ন পেপার কিন্তু আপনারা দিতে হয়। যারা প্রবাসী ভাই আছে তারা খুব ভালোভাবে জানে, একটা রিটার্ন পেপার আপনাকে জমা দিয়ে রিটার্ন পেপারটা আপনার কোম্পানি, আপনার কফিল আপনাকে দেয়, এবং সেই রিটার্ন পেপার নিয়ে আপনি যে আসবেন এটার একটা নিশ্চয়তা। অর্থাৎ আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আবেদন করেন, আবেদন করার প্রথমে কিন্তু আপনাকে একটা এই যে রিটার্ন পেপার কিন্তু আপনাকে জমা দিতে হবে, রিটার্ন পেপার নিয়ে এবং আপনাকে একটা এনওসি নিয়ে অবশ্যই সৌদি আরবে যে কোনো একটা এম্বাসির সাথে যোগাযোগ করবেন, যে কোনো কি আপনি যেই দেশে যাবেন সেই দেশের এম্বাসির সাথে যোগাযোগ করবেন। ভালো বিশ্বস্ত যদি পান তাহলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন, অবিশ্বস্ত কোনো জায়গায় যোগাযোগ করার দরকার নাই, অহেতুক প্রতারিত হওয়ার দরকার নেই। তবে প্রতারিত হওয়ার চান্স কম থাকবে যদি আপনি বিশ্বস্ত জায়গায় আবেদন করতে পারেন, সঠিকভাবে আবেদন করতে পারেন। একটু সময় নেবেন, সময় নিয়ে বুঝে শুনে, এমন তো না যে এই যে সবকিছু, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, সবকিছু হাতের মোয়া না, আপনি একটা জিনিস চাইছেন সাথে সাথে হয়ে যাবে এমন না, হয়তো আপনার 2 মাস 4 মাস 6 মাস সময় লাগুক, সময় লাগলেও কিন্তু আপনার প্রসেসিংটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে সুন্দরভাবে হয়, ভালোভাবে হয়, তাহলে অবশ্যই এটা আপনারই উপকার। আর আমি আসলে আবারও আপনাদেরকে এটাই বলতেছি, আপনারা যারাই মিডিল ইস্ট থেকে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সেনজেন আসার জন্য। এটাই বলতেছি কেন, আপনি যদি আপনি মিডিল ইস্টে আসেন না, আপনার মিডিল ইস্টে মানে ইউরোপের ননসেনজেন যেগুলো দেশ, এগুলোর সাইতে আপনার মিডিল ইস্টে খুব ভালো আছেন, কথা বুঝছেন। এতটুকু বলবো, শুধু এই দেশের হচ্ছে ওয়েদারটা একটু ভালো। আপনি যদি মাল কামানির কথা বলেন, টাকা ইনকাম করার কথা বলেন, তাহলে ইউরোপের ননসেনজেনের সাইতে আপনি কাতার কুয়েত ওমেন এগুলোতে খুব ভালো আছেন, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে আর বেশি বোঝানোর দরকার নেই, অনেক হাঁটাহাঁটি করছি। তো সব কথার শেষ কথা হচ্ছে ভিডিওতে আমি কতটুকু ইনফরমেশন দিতে পারছি না পারছি জানি না, যদি ভিডিও ভালো লাগে ভাই একটা লাইক দিয়েন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ফেসবুকে ফলো করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, কেন আপনার একটা শেয়ারে অন্তত আরও 10 ভাইয়ের উপকার হতে পারে। সম্পূর্ণ ভিডিও যতক্ষণ বানাইছি এই পাগলাটা আমার পিছিয়ে পিছিয়ে আছে, ও আমার পিছাড়তে রাজি নেই, ও সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকে। আরেকটা বড় কুকুর আছে, ওই কুকুরটা আজকে অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য অসুস্থ, ওই গেটের বাইরে চলে গেছিলো, গেটের বাইরে যাওয়ার পরে আপনার হচ্ছে প্রাইভেট কারের সাথে ধাক্কা খাইছে, অসুস্থ, ডাক্তার আসছিল, ডাক্তার এসে ট্রিটমেন্ট করে গেছে মোটামুটি, তারপরও লড়তে সরতে পারতেছে না, এক জায়গায় বসে রয়েছে যে দেখতে পাচ্ছেন।